আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন তো আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইসটিকে আপডেট করবো। আজ হচ্ছে 19শে নভেম্বর 2022 সাল। আসুন দিন শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কতটা কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক, কিন্তু আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে ফ্যামিলি বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক, আজকে পাইকারি বাজারে একটি চিনি নিই। শুরুতে জানাবো আলুবাজার রয়েছে অনেকটা স্থিতিশীল। দৃষ্টি কালো সেটি বিক্রি হচ্ছে 21 টাকা, যেটা গুটি আলু সেটি বিক্রি হচ্ছে 24 টাকা, যেটা বগুড়া লাল আলু সেটি বিক্রি হচ্ছে 26 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিয়ে। যেটা দেশীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 48 টাকা থেকে 50 টাকা, যেটা এলসি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 42 টাকা থেকে 45 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিয়ে। যেটা দেশীয় রসুন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 125 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, হচ্ছে প্যাকেট বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।